আমরা যারা ফেসবুক ইউজ করি তারা কিন্তু অনেকেই আমরা কিন্তু ফেসবুক পেজও কিন্তু ইউজ করি। আমরা যারা ফেসবুক পেজ ইউজ করি আমরা কিন্তু হামেশাই একটা ভুল করে থাকি, সেই ভুলটা হচ্ছে আমরা কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে কিংবা ফেসবুক পেজে আমরা অ্যাডমিন রাখি না। আমাদের ফেসবুক পেজে যখন অ্যাডমিন না থাকে, অ্যাডমিন না থাকার কারণে হচ্ছে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি দিয়ে আমরা যেই পেজটি খুলেছিলাম সেই অ্যাকাউন্টটি যখন ডিজেবল হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের ফেসবুক পেজটিও কিন্তু আমরা হারাইয়া ফেলাই, আমরা সেটাকে খুঁজে পাই না। ঠিক আছে, একটা ফেসবুক পেজ বড় করতে কিন্তু অনেকটা সময় লাগে, অনেক পরিশ্রম কিন্তু সেই পেজের পিছনে করা লাগে। তো আজকে আমি দেখাবো যে কীভাবে আপনি অন্য একটা আইডি দিয়েও অ্যাডমিন করে হচ্ছে কীভাবে আপনি সেই পেজটিকে কন্ট্রোল করতে পারেন। আপনি চাইলে একাধিক আইডি কিন্তু এটার সাথে যুক্ত করে রাখতে পারেন। আপনার একটা ফেসবুক আইডি যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি অন্যটা দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, আজকে আমি সেটাই দেখাবো। তো সব প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমার সাথে, আপনারা দেখছেন SCS বাংলা টিপস, আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ চান মিয়া। ঠিক আছে, তো চলুন কথা না বাড়ি, আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে ভিডিওতে যাওয়ার আগে হচ্ছে একটা রিকোয়েস্ট, আপনাদের যারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অল সিলেক্ট করে দিবেন, তাহলে আমার সব নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন, আর ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে বন্ধুদের কাছে যেন তারাও উপকৃত হতে পারে। ঠিক আছে, তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো কাজটি করার জন্য হচ্ছে আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে আমাদের যে অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ফেসবুকের, আমরা সেই অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টটিকে আমরা অ্যাপসটিকে ওপেন করে দিব এখান থেকে। ঠিক আছে, আমরা এখান থেকে অফিসিয়াল অ্যাপসটিকে ওপেন করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা আইডি কিন্তু লগ ইন করা আছে। ঠিক আছে, আপনারা হচ্ছে লগ ইন করে নেবেন আপনার যেই পেজটির অ্যাডমিন দিতে যাচ্ছেন। ঠিক আছে, অনেকের হয়তো একাধিক পেজ থাকে, আমার দুইটা পেজ এই ফেসবুক আইডিতে। ঠিক আছে, তো আমি যেটা হচ্ছে কী করবো সেটা কিন্তু আমি লগ ইন করে নিছি। ঠিক আছে, তো লগ ইন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে, তো এখান থেকে হচ্ছে আমরা উপরে যে দেখুন ম্যান আইকন রয়েছে আমাদের। ঠিক আছে, আমাদের প্রোফাইল আইকন যে রয়েছে আমরা এই প্রোফাইল আইকনে একটা ট্যাপ করে দেবো। দেওয়ার পরে দেখেন ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে শো করবে। তো আমরা এখান থেকে হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এই যে না উপরে দেখুন সেটিংস নামে যেই অপশনটি রয়েছে দেখুন এই যে চাকার মতো সেটিংস নামে যে অপশনটা এই সেটিংসে একটা ট্যাপ করে দেবো। ঠিক আছে, তো সেটিংসে একটা ট্যাপ করে দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে যাব, এখান থেকে ইনস্টল করে একটু নিচের দিকে আমরা এখান থেকে হচ্ছে দেখুন উপরে একেবারে রয়েছে আমাদের প্রোফাইলের সাথে দেখুন পেজ সেটিংসে যে অপশনটা রয়েছে আমরা এখান থেকে পেজ সেটিংসে একটা ট্যাপ করব। ঠিক আছে, বেশি সময় লাগবে না, জাস্ট অল্প একটু সময় আপনার কাজ করলে আপনার পেজটি কিন্তু পুরো নিরাপদ থাকবে। ঠিক আছে, আপনি কখনো এই পেজটি হারাইয়া যাবে না, যদিও আপনার আইডিটি নষ্ট হয়ে যায় তাহলে আপনি অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি সেটা করতে পারবেন যে অ্যাকাউন্টে আপনি অ্যাডমিন করে রাখতে চাচ্ছেন। ঠিক আছে, আমরা একটু নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পরে দেখুন এখানে পেজ অ্যাক্সেস নামে একটা অপশন কিন্তু রয়েছে দেখুন এই যে না এই যে অপশনটা দেখুন চাবির মতো। ঠিক আছে, পেজ অ্যাক্সেস আমরা এখানে একটা ক্লিক করব। ঠিক আছে, এখানে একটা ক্লিক করার পরে দেখুন আমার কিন্তু এখানে কিন্তু দুইটা আইডি দেখাচ্ছে। ঠিক আছে, আমার একটা হচ্ছে অনার আইডি আর একটা হচ্ছে আপনার এই যে না উইং যেটা বিজনেস প্রোফাইল, আরেকটা হচ্ছে আমি অ্যাডমিন করে রেখেছি অলরেডি। উপরে দেখুন আমার কিন্তু একটা অ্যাডমিন কিন্তু অলরেডি রয়েছে। ঠিক আছে, মেহেদি হাসান ফরাজি নামে, তো আমি হচ্ছে এখানে আরেকটা অ্যাডমিন বসিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছে। ঠিক আছে, আপনি চাইলে এখানে একাধিক অ্যাডমিন কিন্তু করতে পারেন। ঠিক আছে, তো আমরা সেই কাজটি করার জন্য দেখুন একবারে ডান পাশে ওই যে দেখুন অ্যাড নাও একটা অপশন আছে, আমরা এই অ্যাড নাও একটা ক্লিক করে দিব। ঠিক আছে, তো দেওয়ার পরে আমরা এখান থেকে নিচে যে নেক্সট যেই লেখাটা আছে দেখুন এই যে নেক্সট আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার ক্ষেত্রে। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে দেখবেন, পরে না বুঝলে বলবেন যে ভাই কী দেখাইছেন বুঝি নাই। ঠিক আছে, তো আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে শো করবে, এখান থেকে আমরা উপরে যে দেখুন সার্চ বার রয়েছে। ঠিক আছে, আমরা এই যে না উপরে যে সার্চ বারটা রয়েছে আমরা এই সার্চ বারে এখানে যেই আইডিটাতে আমরা অ্যাডমিন দিতে চাচ্ছি সেই আইডিটাকে আমরা এখান থেকে সার্চ করে বের করবো। তবে অবশ্যই
নাম লিখে সার্চ করার পরে প্রোফাইল ভালো করে মিলিয়ে নেবেন যে আপনি যেটা অ্যাডমিন দিতে চাচ্ছেন এক্স্যাক্টলি সেই আইডিটাই এটা কিনা। ভুলবশত যদি অন্য কারো আইডিতে যদি আপনার অ্যাডমিনটা চলে যায়, সে যদি অ্যাকসেপ্ট করে দেয়, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার পস্তাইতে হবে, ঠিক আছে। তো সেই জন্য আপনি মনোযোগ সহকারে দেখে ভালো করে যাচাই করে তারপরে দিবেন, ঠিক আছে। আমরা এখান থেকে হচ্ছে আমি নামটা লিখে হচ্ছে এখান থেকে আমি সার্চ করে দিব, দেখি যেটা আমি হচ্ছে অ্যাডমিন দিব। তো দেখুন আমি যদি সার্চ করি, এখানে সার্চ করার পরে দেখুন দুই নম্বরে কিন্তু আমার আইডিটা চলে আসছে, যে আইডিটাকে আমি খুঁজতেছিলাম, ঠিক আছে। আইডিটারে সার্চ করছি মতন আইডিটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমরা দুই নম্বরে যে আইডিটা রয়েছে দেখুন কোহিনুর বেগম, আমি এই আইডিটাতে হচ্ছে অ্যাডমিন দিব, ঠিক আছে। যদিও এটার উপরে এক নাম কিন্তু ভিতরে আর এক নাম, ঠিক আছে। তো আমি এখান থেকে কোহিনুর বেগম যে আইডিটা আছে দুই নম্বরে, আমি এই আইডিটাতে হচ্ছে অ্যাডমিনটা দিতে যাচ্ছি, ঠিক আছে। তো আমরা আইডিটা টাচ করার পরে দেখুন এরকম একটা পেজ কিন্তু আমাদের সামনে আসবে। এখান থেকে দেখুন এই জায়গায় আর কোনো অপশন নাই, শুধু একটা অপশন আছে নিচের দিকে। দেখুন এখানে হচ্ছে যেই অপশনগুলো আছে, যে অপশনগুলো আছে এই অপশনগুলো এরকমই থাকবে। শুধু হচ্ছে আপনি দেখুন আপনি কি কি কন্ট্রোল করতে চাচ্ছেন, ঠিক আছে, এই অ্যাডমিনটা থেকে, সেটা হচ্ছে এখানে আপনি জিজ্ঞেস করতেছে। যদি আপনি মনে করেন যে এইখানে দেখুন এই জন্য এইখানে একটা মার্কার আছে, দেখুন এই যে একটা বাটন আছে, এই বাটনটা যদি আপনি যদি এভাবে সবুজ করে দেন তাহলে আপনি হচ্ছে এভরিথিং সব কিছু করতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনি এটাটা যদি এভাবে অফ করে রাখেন, ঠিক আছে, তাহলে আপনি কিছু কিছু করতে পারবেন, কিছু কিছু করতে পারবেন। এখানে দেখুন ওয়ার্ল্ড থ্যাঙ্কস আপনার মনে করেন যে ফুল কন্ট্রোল, ঠিক আছে, এটা দিয়ে আপনি ফুল কন্ট্রোল করতে পারবেন আর কি, মানে যেটা বোঝাচ্ছি এটা দিয়ে আপনি ফুল পেজটাকে কন্ট্রোল করতে পারবেন। আর যদি এটা ওই যদি এরকম যদি না করেন তাহলে কিছু কিছু আপনি করতে পারবেন না, দেখা গেছে যেন আপনি ছবি পোস্ট করতে পারবেন কিন্তু ছবি ডিলিট করতে পারবেন না, ঠিক আছে। আপনার একটা ছবির একটা ভিডিও আপলোড করছেন, আপনার সেটা হচ্ছে আপনার টাইটেলটা ভুল হয়েছে, আপনার টাইটেলটা এডিট করতে পারবেন না, ঠিক আছে, এরকম অনেক কাজ করতে পারবেন। আর আপনি যদি এই সবুজ বাটনটা এখন যেরকম আছে, আপনি যদি এটাকে এরকম অন করে দেন, ঠিক আছে, তাহলে আপনি এভরিথিং সব কিছু করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে দেওয়ার পরে আমরা এখান থেকে দেখুন নিচে যেই যে নীল অপশনটা রয়েছে দেখুন আমরা এখানে একটা ট্যাপ করে দেবো, ঠিক আছে, এই যে ঘেভি এক্সেস, ঠিক আছে। আমরা এখান থেকে এই যে এখানে একটা ট্যাপ করে দেবো, এখানে একটা ট্যাপ করে দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড আছে। এখন এখানে আপনি কোন পাসওয়ার্ডটা দিবেন, এখানে হচ্ছে আপনার যেই ফেসবুকের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দেবেন, ঠিক আছে। আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি, পাসওয়ার্ডটা যদিও আমার আইডি নিরাপত্তার কারণে আমি এটাকে আমরা আমি হাইডে রাখবো, ঠিক আছে। আমি এখানে হচ্ছে আমার পাসওয়ার্ডটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো পাসওয়ার্ডটি আমার দেওয়া শেষ, দেওয়ার পরে আমি হচ্ছে নিচে যেই কনফার্ম যে অপশনটি রয়েছে, এই যে কনফার্ম যে অপশনটি রয়েছে দেখুন আমি এই কনফার্ম অপশনে এটা ক্লিক করে দেবো। তারপরে দেখুন এখানে কিন্তু লাল একটা চিহ্ন আসছে, তো লাল চিহ্ন আসার পরে কিন্তু এটা অটোমেটিকলি চলে গেছে। তা এখানে আপনার দেখাচ্ছে দেখুন এখানে একটা মেসেজ কিন্তু দিয়ে দিছে, অবশ্যই এটা হচ্ছে আপনার যে এটা দিচ্ছেন এটা হচ্ছে মেসেঞ্জারে এটা অ্যাড করার জন্য আপনাকে 30 দিন পর্যন্ত সময় থাকবে, এই 30 দিনের মধ্যে হচ্ছে এটাকে আপনাকে অ্যাড করতে হবে। এখন অ্যাডটা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিব। আপনি হচ্ছে এখান থেকে আপনার এটার কাজ শেষ, আপনি যেই আইডিটা এখানে অ্যাডমিন দিয়েছেন, ঠিক আছে, এখন আপনি সেই আইডিটাকে লগ ইন করে নেবেন, ঠিক আছে। আমি সেই আইডিতে চলে যাব, আমি এখান থেকে সরাসরি ব্যাগে চলে যাব, ঠিক আছে। এখান থেকে ব্যাগে এসে আবার ফেসবুকে ঢোকলাম, ঢোকার পরে এখান থেকে হচ্ছে আমি যে আইডিটাকে হচ্ছে লগ ইন যে আইডিটাতে হচ্ছে আমি ই দিয়েছি অ্যাডমিন দিয়েছি সেই আইডিটাতে আমি আইডিটাকে আমি লগ ইন করে নেবো, ঠিক আছে। আমি এই আইডিটাকে লগ ইন করে নিলাম কোহিনুর বেগম, আমি দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু একটা মেসেজ কিন্তু অলরেডি চলে আসবে, ঠিক আছে, কিছুক্ষণ দেখুন মেসেজ কিন্তু আসবে, 100% আসতে হবে মেসেজ। আপনার এই মেসেজটা আসলে হচ্ছে আপনি দেখুন এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু অলরেডি একটা মেসেজ আসছে, যদিও স্ক্রিনে কিন্তু শো করে নাই মেসেজের যেই একটা এটা কিন্তু শো করে নাই, কিন্তু আমি যখন এই আপনার বেল আইকনে যখন টাচ করছি তখন কিন্তু দেখুন এখানে কিন্তু একটা অপশন চলে আসছে, ঠিক আছে। আমি হচ্ছে এখান থেকে দেখুন আমি এখান থেকে এই মেসেজটির মধ্যে একটা ক্লিক করবো, এটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখুন এরকম একটা অপশন কিন্তু আমাদের সামনে চলে আসছে। আমরা এখান থেকে হচ্ছে যেটা করব সেটা হচ্ছে দেখুন
পেজটিকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে বলছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি এখানে চাপ দেই তাহলে কিন্তু এটা চলে যাবে, ঠিক আছে, এটা কাজ করবে না। আর আমাদের এখন করণীয় হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, মার্ক করে দেখিয়ে দিচ্ছি, আমরা এখানে একটা টাচ করব, ঠিক আছে। আমরা এখান থেকে একটা টাচ করব, এখান থেকে একটা টাচ করার পরে এরকম একটা অপশন চলে আসবে। এখানে হচ্ছে আপনাকে বলতেছে যে আপনি কি কি অপশনগুলো এখান থেকে কাজ করতে পারবেন এই কন্ট্রোল আপনি এই অ্যাডমিনটা দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে এখানে বলে দিছে, তো আপনি এখানে পরে দেখতে পারেন, ঠিক আছে, সমস্যা নেই, এখানে দেখতে পারেন। তো হচ্ছে আমরা এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিব, আমরা এখান থেকে এই যে নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, এখান থেকে আমরা অ্যাকসেপ্ট ক্লিক করে দিব, ঠিক আছে। এই যে না নিচে যে অ্যাকসেপ্ট অপশন রয়েছে, এই যে অ্যাকসেপ্ট, আমরা এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দেব, ঠিক আছে। আমাদের এটা অ্যাকসেপ্ট করা অলরেডি কমপ্লিট, আমাদের এটা কিন্তু অ্যাডমিন হয়ে গেছে। তো আমরা এখান থেকে শর্ট নাও দিয়ে আমরা হচ্ছে এটাকে লগ ইন করে নেব, ঠিক আছে, আমাদের পেজটিতে আমরা আবার লগ ইন করে নেব। তো আমরা এটাকে লগ ইন করে নিলাম, দেখুন আমাদের পেজ কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা যদি এখন যদি এই পেজের যদি ঈদ দিকে তাকাই, ঠিক আছে, তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, একটু লোডিং নিতেছে। দেখুন আমি যেহেতু আমার পেজটা কোন যখন লগ ইন করে ফেলছি, আমার এইখানে কিন্তু দেখুন এটার যেই অনার, ঠিক আছে, অ্যাডমিন, এটা কিন্তু এটা দেখাচ্ছে, ঠিক আছে, আমার ওই আইডিটা, ঠিক আছে, আমার কিন্তু এটা অ্যাডমিন হয়ে গেছে। এখন আমি যদি এটা যদি ই করি আপনাদেরকে আমি দেখাচ্ছি, আমি এটা একটু ক্লিয়ার করে দেখাচ্ছি, এটাকে আমি লগ ইন করে নিলাম, আইডিটাকে লগ ইন করলাম, করার পরে হচ্ছে দেখুন আমি যদি এখান থেকে একটু দেখাচ্ছি আমি আপনাদেরকে, আমি যদি এখান থেকে যদি মনে করেন যে সরি, আমি এখান থেকে যদি থ্রি লাইনে ক্লিক করি, আমি এখান থেকে থ্রি লাইনে একটা ক্লিক করব, থ্রি লাইনে ক্লিক করার পরে আমি এখান থেকে একটু নিচের দিকে যাব, মোড়ে দিয়ে আমি অপশনগুলো খুলে নিব। তো খুলে নেওয়ার পরে আমি এখান থেকে পেজে একটা ক্লিক করে দিব, দেখুন আমার এটা কিন্তু ওই আইডিটা, দেখুন পেজে যখন আমি ক্লিক করেছি তখন কিন্তু আমার কাছে দেখুন এই যে পেজটা কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। আপনি অ্যাডমিন ছাড়া কিন্তু এখানে পেজ পাবেন না, যে আইডিতে আপনি অ্যাডমিন পেজ খোলা না থাকবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, যারা এখনো পর্যন্ত আমার পেজটিকে ফলো করেন না তারা অবশ্যই ফলো করবেন, যারা এই থেকে দেখছেন ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেমন, আল্লাহ হাফেজ।